আমরা ভ্রমণের নৌকা ঠিক করতে আইসা বৃষ্টির কবলে পড়ছি, দেখেন তুমুল বৃষ্টি হয়েছে, আর আমাদের এই যে ছাদ ফুটা হয়ে সব পানি পড়তেছে, আর এই বড় ভাই কিন্তু একটু আগে চাপা মারছে, পানি ভিজবো বৃষ্টি আইতো না। আরে বাপরে দেখেন কত বড় জাহাজ আয় পড়ছে। আপনার কি কইছে আমি চাপা মারছি? আমি কইছি যে বৃষ্টি নামলে আমি এক ঘন্টা মাছ মারবো, আল্লাহর কাছে চাইছি আমি এক ঘন্টা দিন বৃষ্টি দেয়। দেখছেন ভাইয়ের কথাটা শুনেন, এক ঘন্টা মাছ মারার লেগে আমগো ভিজাইতেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হাসি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। ভাই ওই গেছিলাম, ঘুমিয়ে উঠলাম। কবে ভাই ঘুমিয়ে উঠলেন? ভালো আছেন ইনশাআল্লাহ। আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম মুমিন। এত ছোট করে মোহাম্মদ বলতে পারবে? আচ্ছা মোহাম্মদ মুমিন ভাই, আর আপনি? আকাশ। আকাশ আমানুল্লাহ আকাশ না তো? না। আর বড় ভাই? মোহাম্মদ অর্ণব হোসেন। আপনার নামটা খুব সুন্দর। আর আমাদের সাথে এই যে আগে যে দেখছিলেন এর আগের যে ভ্রমণের ভিডিওটা, চেহারাটা একটু দেখেন তাহলে আপনারা চিনতে পারবেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। রাকিব ভাই, রাকিব ভাইরে নিয়ে আসছি আজকে হলো এখানে নৌকা ঠিক করার জন্য। বরাবরের মতো আজকেও আসছি আমরা নৌকা ভ্রমণের জন্য, নৌকা ঠিক করবো, আর এই ভাইদের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলতেছি। আপনারা একটু সাথে থাকেন, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমার ক্ষতি তো মনে করেন রাস্তায় কোন যায় না ভাই। আরে ভাই ঠিক আছে, এখন বিষয় হলো নৌকা দেখাইয়া তারপরে আমাদের সাথে তর্ক যাইতে বলুন। যাই আপনারা যাইবেন, লঞ্চে আমার ভাড়া দেন। আমি 500 টাকা দিয়ে ভাড়া দেন তো আমাদের অত জোরে দেওয়া সম্ভব? আচ্ছা 300 টাকা দিয়ে দেন। আরে 300 ঠকাই না, আমাদের ঠকার কথা কই, আপনাদের ঠকার কথা না। আমার নাম তারপরে এডি তুমি বলুন। 300 টাকা নিচে যাই বলুন। আপনি এদিকে না জনপতি খেপ করে নেন না। রাকিব ভাই বিষয়টা হচ্ছে আমরা নৌকা যদি দেখতে যাই তাহলে ওনার সাথে এখন যাইতে হবে, 300 টাকা ওনাদের ভাড়া দিতে হবে, ওনারা ওইখানে নিয়ে যাবেন, নৌকা দেখে কথা বইলে তারপরে আমরা আবার এখানে চলে আসবো। তাহলে এটা আরো ভালো হয়, তাও ঠিক আছে। মানে বন্দর তো ওটা ওখানে নৌকা সুন্দরভাবে সাজিয়ে রাখছে। যাই হোক, এদের সাথে আমাদের আসলে দর্ক সদস্যতে মিলতেছে না, যার কারণে আমরা এখান থেকে চলে যাবো। একটু আসলে পাওয়া যায় চল।
দেখা যাচ্ছিস তাই না? সমুদ্রের মতো বিশাল এত বড় পুকুর। আমরা ভ্রমণের নৌকা ঠিক করতে আইসা বৃষ্টির কবলে পড়ছি, দেখেন তুমুল বৃষ্টি হইতেছে আর আমাদের এই যে ছাদ ফোটা হয়ে সব পানি পড়তেছে, আর এই বড় ভাই কিন্তু একটু আগে চাপা মারছে, সকলে ভিজবো বৃষ্টি আইতো না। আরে বাপরে দেখেন কত বড় জাহাজ আয় পড়ছে। আপনার কি কইছে আমি চাপা মারছি? আমি কইছি যে বৃষ্টি নামলে আমি এক ঘন্টা মাছ মারবো, আল্লাহর কাছে চাইছি আমি এক ঘন্টা দিন বৃষ্টি দেয়। দেখছেন ভাইয়ের কথাটা শুনেন, এক ঘন্টা মাছ মারার লেগে আমাকে ভিজাইতেছে। এই ব্যাগ হাতে নাও বই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ, আর বেশি বেশি শেয়ার করবেন। আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যাকে সমাজে মানুষ মনে করেন যে উনি একজন পাগল এমন কিছু, আসলে উনি সবচেয়ে সুখী।